হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের এই বর্ষার কালে আমাদের ব্রিডিং সিজন প্রায় এসে গেছে ধরতে গেলে। তো এই ব্রিডিং সিজনে আমরা যখন সমস্ত কিছু কেজ পরিষ্কার করে বক্স প্রোভাইড করে, যখন আমরা বক্সের ভিতরে সমস্ত কিছু আমাদের যে যে মেটেরিয়ালসগুলো দেওয়া দরকার সমস্ত কিছু দেওয়ার পর ক্যালসিয়াম মিনারেল যাবতীয় যা কিছু দরকার আমরা আমাদের কেজে পাখিকে প্রোভাইড করে দিলাম, এবং ভিটামিন মাল্টিভিটামিন থেকে আরম্ভ করে সমস্ত রকমের ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি যাতে না হয় সমস্ত কিছু আমরা প্রোভাইড করে দেওয়ার পরেও যখন আমাদের পাখি ব্রিড করে না তখন কিন্তু আমরা মনের দিক থেকে খুবই ভেঙে পড়ি বন্ধুরা, শুধু আপনারাই নয় আমি নিজেও। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য পাখি কেন মুডেই আসতে চায় না, এগ লে করার পরে সে বাচ্চা ফুটছে না, তো আলটিমেট এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি শেয়ার করব যে এমনই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি ইউজ করার পরে হয়তো সেটা একটু কস্টলি অনেকেই জানেন না, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা সেই খরচটা যদি করতে পারেন তাহলে আপনাদের পাখি কিন্তু 100% কিন্তু বন্ধু ব্রিডে চলে আসবে। তো সেই প্রোডাক্টের বিষয়ে আপনাদেরকে টোটাল এই বিষয়ে কেমন ভাবে ইউজ করবেন, কোথায় পাবেন, কত দাম, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সমস্ত ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনারা এখান থেকে একটা সমস্যা সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, এবং যাতে পরবর্তী এইরকম পাখি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চ্যানেলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো সমস্ত কিছু আমরা প্রোভাইড করার পরে যখন আমাদের আলটিমেট যে জিনিসটার প্রয়োজন পড়ে বা যেই জিনিসটার বিষয়ে আপনাদেরকে আমি বলবো, সেই জিনিসটার নাম হলো স্ক্যাট। স্ক্যাট জিনিসটা কি? স্ক্যাট হচ্ছে একটা লিকুইড ফর্মে, এই লিকুইডটা যদি পাখির যে কোনো রকমের মাইটস থেকে কিন্তু রক্ষা করে। দেখুন আমাদের অনেক সময় কি হয়, আমরা আমাদের এই বর্ষার সময় ন্যাচারালি কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যাকটেরিয়া বা মাইটস কিন্তু গ্রো করতে হেল্প হয়। তো আমরা সবসময় পেরে উঠতে পারি না যে আমাদের কেসটাকে আমরা রেগুলার বেসে পরিষ্কার করবো, রেগুলার বেসেসে আমরা ভিরকন এস দিয়ে স্প্রে করবো, অনেক সময় হয়তো বন্ধুরা হয়ে ওঠে না, কিন্তু সেক্ষেত্রে সেই সুযোগটা নিয়েই কিন্তু আপনার পাখির শরীরে কিন্তু মাইটস প্রবেশ করে, আর সেই মাইটস হচ্ছে আপনার পাখির শরীর থেকে ব্লাডটাকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু স্যাক করে। তো এই স্যাক মাইটসটা, এয়ার স্যাক মাইটসটা আপনার পাখিকে কিন্তু ব্রিডিং মুডেই আসতে দেয় না। একটা পাখি ব্রিডিং মুডে তখনই আসে যখন সে সমস্ত দিক থেকে সে কিন্তু 100% কভার আপ করে ফেলে, যেমন ক্যালসিয়াম সে 100% যতটুকু দরকার সে পেয়ে গেল, মাল্টিভিটামিন সে সমস্ত কিছু পেয়ে গেল, মিনারেল যতটুকু প্রয়োজন সে পেয়ে গেল, এনভায়রনমেন্ট যতটুকু প্রয়োজন সে পেয়ে গেল, খাবার ডায়েট সমস্ত কিছু সে পেয়ে গেল, তখনও কিন্তু সে ব্রিডে আসে না। তার মানে আলটিমেট আপনাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে কি, মাইটস এর প্রবলেম। তো এই মাইটসটা কিন্তু আমরা ন্যাচারালি কি করি, ভিরকন এস দিয়ে স্প্রে করি আমাদের অ্যাভিয়ারিটাকে, যাতে কোনো রকমের ভাইরাস বা ইনফ্লুয়েন্স যাতে কোনো রকমের পাখির শেডে না ঢোকে। তো বন্ধুরা যখন আমরা এই মাইটসের ট্রিটমেন্টটা করব, এই প্রোডাক্টটার নাম হচ্ছে স্ক্যাট, এটা হচ্ছে ভিটা ফার্মের প্রোডাক্ট, অনেকেই জানেন বন্ধুরা, যারা পুরনো পাখি প্রেমিক আছে তারা কিন্তু অবশ্যই জানবেন, এবং যারা নতুন আছে বা যারা জানেন না, বিশেষ করে যারা ক্যানারি গোল্ডেন ফিঞ্চ এই সমস্ত ছোট জাতীয় পাখি যারা করেন বা বড় পাখির ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যেতে পারে, এটা কিন্তু খুবই কার্যকরী। মানুষ কিরকম ভাবে করব, এটা লিকুইড ফর্মে থাকে স্ক্যাট, এবং লিকুইড ফর্মে আমরা যখন পাখির যখন যে ঠ্যাং আছে দুটো যে লেগ আছে, লেগের গোড়ায় যে হালকা হালকা যে পশম আছে মানে যেখানে পালক থাকে না সেই জায়গায় এক ফোঁটা দিয়ে লাভবার্ড হোক বা ককাটেল হোক বা ফ্রিঞ্চ বা গোল্ডেন ফ্রিঞ্চ হোক, সেক্ষেত্রে ককাটেলের ক্ষেত্রে আপনাকে 2 ফোঁটা দিতে হবে, যদি আপনি লাভবার্ডের ক্ষেত্রে দেন 1 ফোঁটা দিলেই যথেষ্ট, গোল্ডেন ফ্রিঞ্চ বা ছোট জাতীয় পাখির ক্ষেত্রে 1 ফোঁটা আপনি দিলেই হবে। তো লেগের সাইডে এরকম ভাবে হালকা ভাবে দিয়ে এরকম ভাবে মেসেজ করে দিলে ওই পাখিটাকে ব্রিডিং এ দেওয়ার আগে সমস্ত মাল্টিভিটামিন কোর্স করালেন, ক্যালসিয়ামের কোর্স করালেন, সমস্ত কিছু কোর্স করিয়ে আপনি ওই লিকুইডটাকে আপনি চেষ্টা করবেন যে ওর ঠ্যাঙে দিয়ে হালকা ভাবে মেসেজ করে দেবেন, তাহলে কিন্তু হবে। মেসেজ করে দেবার পরে বন্ধুরা আপনারা কেজে সেডে ছেড়ে দিলেন এবং ভিরকন এস দিয়ে ভালো করে আপনি কিন্তু স্প্রে করে দিলেন, তাহলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে গেল। এবারে আরেকটা কথা বলো বন্ধুরা, এর প্রাইস কত? এর প্রাইস কিন্তু প্রায় 2100 টাকার মতো দাম আছে, আমি এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে দেখেছি, 2100 টাকার মতো দাম আছে। বন্ধুরা আমি অলরেডি একজন যে ডিলার আছেন ভিটা ফার্মের তাকেই আমি অলরেডি বলেছি, তো তাদেরকে, তাদের কাছ থেকে নিলে অনেকটাই ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। তো তাদেরকে আমি অর্ডার করেছি, আমি আগে নিজে পারচেস করি তারপরে আপনাদেরকে আমি ডিটেলসে আরো ডিটেলসে আমি দিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে?
এবারে কথা হলো যে আপনি যখন স্ক্যাডটাকে ইউজ করাবেন, স্ক্যাড ইউজ করার 1 সপ্তাহ পরে আপনারা চেষ্টা করবেন যে ক্যাংকার বা ভিতরে যদি কোনো ইন্টারনাল কোনো যদি ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইউজ করতে হবে রনিফের 12%। তো রনিফের 12% এই মেডিসিনটি আপনারা ছোট পাখি বা গোল্ডেন ফিন যে সমস্ত মানুষ করেন বা লাভবার্ডের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি কার্যকরী হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে রনিফের 12% আপনারা 1 লিটার জলে আপনারা 1 চিমটে দেবেন, 1 চিমটে দিয়ে আপনারা মানে 1 গ্রাম দিয়ে মোটামুটি ভালোভাবে মিক্সিং করে ওই জলটাকে আপনারা 24 থেকে 48 ঘন্টা আপনারা রাখবেন কেজে, তারপরে কিন্তু ওটাকে ফেলে দিতে হবে। 24 ঘন্টা পরে আপনারা মোটামুটি ন্যাচারালি একদিন যেমন দেন, পর পর আপনারা 7 দিনের কোর্স করাবেন, সেক্ষেত্রে কি হবে পাখির ইন্টারনালি যে সমস্ত ইনফেকশন আছে, ব্লাডের ইনফেকশন আছে, যে সমস্ত ইন্টারনালি ইনফেকশন আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটো মেডিসিন যদি আপনারা মানে ব্রিডিং এর আগে যদি এই দুটো মেডিসিনের প্রপার ভাবে যদি 1 সপ্তাহ 1 সপ্তাহ কোর্স করান, তাহলে আশা করব আপনাদের সমস্ত কিছু মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিন সমস্ত কোর্স করার পরেও পাখি যদি ব্রিডে না আসে সেক্ষেত্রে এই দুটো মেডিসিন কিন্তু প্রেফার করছে, খুবই ভালো আপনাদের কাজ হবে। এইভাবে আপনারা ইউজ করেন। এর পরেও যদি কোনো রকমের কোয়ারিজ থাকে আমার কমেন্ট সেকশনে আপনারা জানান, এবং কোথায় পাবেন সেটাও আপনারা ডিটেলসে আরো ডিটেলসে কথাটা হওয়ার পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।